আরব কান্ট্রিতে আপনারা দেখবেন আরবিরা কথায় কথায় কসম কেটে থাকে তারা বলে থাকে কসম বিল্লা মানে আল্লাহর কসম সম্মানিত দেশপ্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষার শিখের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি কসম বিল্লা মানে চেয়ে আল্লাহর কসম তেসাল মানে হচ্ছে কল করা ফোন কল করা কে বলে তেসাল আর ইত্তেসাল মানে হচ্ছে যোগাযোগ করা বা কন্ট্যাক্ট করা আজকের আরবি ভাষার শিকার বিডিওটিতে থাকছে মুদির দোকানের সাথে সম্পর্কিত জিনিসপত্র বা মালপত্র সম্পর্কে আরবি ভাষা প্রথমটি হচ্ছে মাহাল মানে দোকান যে কোনো দোকানকে আরবিতে বলে মাহাল আর মুদির দোকান স্পেসিফিক মুদির দোকান হলে সেটাকে বলে বাঁকা আলা বা কালা মানে মুদির দোকান রাখিস মানে হচ্ছে সস্তা গালি মানে দামি বা দাম বেশি বাসল বা বাসাল মানে পেঁয়াজ জ্যাঞ্জাবিল বা জ্যাঞ্জাবিল মানে আদা ময়া মানে পানি ময়া জারকান মানে হচ্ছে পানি বড় বোতল কড়া মানছে ফুটবল আশির মানছে জুস একটি দোকানে মোটামুটি সব ধরনেরই জিনিসপত্র পাওয়া যায় কোরা মানছে ফুটবল আশির মানচে জুস যে কোনো জুসকে বা শরবতকে আরবিতে বলে আসির বাহারাত মানছে মশলা মশলা আরবি হচ্ছে বাহারাত বাহারাত মশাক্কেল মিক্স মশলা বিভিন্ন ধরনের মশলা একসাথে করে মিক্স মশলা বানানো হয় মিক্স মশলাকে আরবিতে বলে বাহারাত মশা বাহারাত মানছে মশলা মানে মানছে মিক্স বা মিশ্রণ বাহারাত মশাকেল মিক্স মশলা কামুন মানছে জিরা ফিল্ডিল্ড আসোয়াত গোলমরিচ বা কালো মরিচ ছোটো ছোটো যে মরিচগুলো আছে গোলমরিচ সেটাকে কালো মরিচ বা গোলমরিচ বলে আরবিতে বলে ফিলফিল আসোয়াত ফিল ফিল, আসোয়াত কিপদা মানসি কলিজা লিভার বা কলিজাকে বিতে বলে কিপদা সেটা গরুর কলজা হতে পারে খাসির কলজা হতে পারে মুরগির কলজা হতে পারে যে কোনো কলজাকে আর আরবিতে বলে কিপদা ওরা আগা ওয়ান টাইম গ্লাস কাগজের এক ধরনের ওয়ান টাইম গ্লাস বানানো হয়ে থাকে চা পান করে থাকে বা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে ওরা আগা কুপ ওয়ান টাইম গ্লাস বা কাগজের গ্লাস রুস মাগলি মানেছে মুড়ি মুড়িকে আরবিতে বলে রুস মাগলি কেককে আরবিতে বলে কাক কাক মানেছে কেক সাহান মানছে প্লেট সেটা প্লাস্টিকের প্লেট হতে পারে সিরামিকের প্লেট হতে পারে কাগজের প্লেট হতে পারে সব ধরনের প্লেটকে আরবিতে বলে সাহান ফাইন মানে যে টিস্যু পেপার আপনারা সৌদি আরবে বিশেষ করে দেখবেন টিস্যুকে আরবিতে বলে ফাইন মিন্দিল মানে টিস্যু মিন্দিল মানে রোমাল তো টিস্যু পেপারকে দুইভাবে বলে ফাইন বা মিন্দিল আবার মিন্দিল মানে হচ্ছে রোমাল শ্যাম্পু শ্যাম্পুকে আরবিতে বলে শ্যাম্বু শ্যাম্বু শ্যাম্পুকে আরবিতে বলে শ্যাম্বু সাবানকে আরবিতে বলে সাবুন সাবান কে আরবিতে বলে সাবুন টুথপেস্ট কে আরবিতে বলে মাজুন আসনান মাজুন আসনান মানে টুথপেস্ট জেদ খারদল মানে সরিষার তেল সরিষার তেল কে দুই ভাবে বলে জেদ খারদল বা জেদ খারদল সরিষার তেল আর আগা মানে কাগজ বা পেপার গেরা বা গারা মানে গ্লু গারা মানে গ্লু জের মানে বুতাম জের আরবি শব্দের অর্থ হচ্ছে বুতাম সাফরা মানে আরবিতে বলে সাফরা সালসা মানচে সস টমেটো সস হতে পারে যে কোনো সসকে আরবিতে বলে সালসা কুরকুম মানচে হলুদ গুঁড়া হলুদ গুঁড়াকে আরবিতে বলে কুরকুম ফিলফিল আকদার কাঁচামরিচ ফিলফিল আহমার লাল মরিচ আর কাঁচামরিচকে বলে ফিলফিল আকদার ফিলফিল আকদার কাঁচামরিচ ফিনজান শাই চায়ের কাপ ফিনজান মানচে কাপ বা পেয়ালা আর ফিনজান শাই চায়ের কাপ ফিনজান গাওয়া কফির কাপ হেল মানছি এলাচি এলাচি এক ধরনের মশলা এলাচি আরবিতে বলে হেল শুক্কার নাবাতি বাতি শুক্কার নাবাতি সুক্কার শুক্কার মানছি চিনি সম্মানিত আর বাসায় শিখার দর্শক কিন্তু আমাদের আজকের ছোটো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও আর বাসে শিখতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম